বাংলা মানবতা সমাধান

আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো বাবু জিয়ারতি আহলিল খাইদ ভালো মানুষদেরকে সাক্ষাৎ করতে যাওয়ার ফজিলত ও মুজা সেতিহিম এবং তাদের সঙ্গে বসা তাদের সঙ্গে একসঙ্গে থাকা এবং তাদেরকে মোহব্বত করা সম্পর্কে কয়ালা তাআলা এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন ওয়াঈদ কয়ালা মুসা লিফা লে আব ওরাহু হাত্যা আবলু মাজমা আল বা আম দিয়া মুসাআলি সালাম তিনি যখন জানতে পেরেছেন যে তার চেয়েও বেশি জ্ঞানী একজন লোক আছেন যার নাম হলো খিজির আলাহ সালাম তো উনি ওনার সাক্ষাতের জন্য বের হয়েছিলেন এবং ওনার দেখা করার জন্য একটা লম্বা ঘটনা সুরে কাহাফে আল্লাহ তালা আলোচনা করেছেন তো বলছেন মুসা তখন বললেন লিফাতাহু তার সফর সঙ্গীকে লা লাজমাল বাহারাইন দুই সমুদ্র একত্রিত হওয়ার স্থানে না পোষা পর্যন্ত আমি চলতেই থাকব কারণ তাদেরকে বলা হয়েছিল যে দুই সমুদ্র যেখানে একত্রিত হবে ওখানেই সালাম আছেন উনি বলছেন যে ওই জায়গা পোঁসা পর্যন্ত আমি আমার সফরের বিরতি করব না আও হোকবার সেটা যদি না পাই তাহলে আমি আমার চলার গতি অনারক আমি চলতেই থাকবো চলতেই থাকবো তো এরপরে যেটা আসে বলছেন কালালাহু মু হাল আলা রুশদা তো মুসা যে বলেছিলেন যে দেখেন আপনাকে যে এলিম আল্লাহ পাক দিয়েছেন আমি কি সেখান থেকে এলিম কিছু অর্জন করতে পারি না তাহলে মুসা আল ইসালাম নবী হওয়ার পরেও তিনি যখন জানলেন যে তার চেয়ে আরেকটু বেশি জ্ঞানী আরেকজন আছেন তো তিনি তার কাছে এলিম শেখার জন্য গেলেন এ বিষয়ে সুরায় কাহফের আরেকটা আয়াত আঠাশ নম্বর আয়াত আল্লাহতারা বলছেন ওয়াসবির নাফসেকা মা আল্লাদিন য়াদ উ নরব্বাহুম বেল গদাতিওল্ আশি ইউরিদুন আওয়াজাহা বলছেন ওয়াসবিরী নাফসেকা আপনার নাফসকে আপনি সাথের করুন আপনার সঙ্গী বানান মা আল্লাদিন ওই সমস্ত লোকদের সাথে য়াদু নরব্বাহুম বেল গদাহাতিওয়াল আশি ইউরিদুন আওয়াজাহা যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য তারা আল্লাহকে ডাকে তো যারা আল্লাহর এবাদত কেরিবান্দা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকিয়ে আল্লাহর সন্তুষ্টি চায় এই ধরনের মানুষের সাথে আপনার বন্ধুত্ব হওয়া দরকার তাদের সাথে আপনার ওঠা অবস্থা হওয়া দরকার ওয়ান আনাসিন নদী আল্লাহু আনহু কল কল আবু বকর লিয় অমর রাজাল্লাহ আনহু মা বা দ ওয়াফাতি রসুরুল সিসলাম ইন তালিক বিনা ইলা উম্মি আয়মান আনাস রাজিয়া আলাহুতং তিনি বললেন যে আবু বকর রাজিয়া আল্লাহতং তিনি অমরের রাজাল্লা হতানুকে তিনি বললেন বাদা ওফাতি রসুল্লাহ আল্লাহ রসুলের ইন্তকালের পরে আবু বকর অমর রাজিয়াল্লাহ তালহুমকে বললেন ইনতালিক বিনা ইলা উম্মি আইমান চলেন আমরা উম্মে আইমানকে দেখা করতে যাই আইমানের মাকে দেখা করতে যাই আল্লাহ আনহা নাজু রুহা কামা কানা রসুল নাজু রুহা আমরা তাকে দেখা করতে যাই কেন যেহেতু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতে যাতেন দেখা করতে যাতেন যখন এই দুইজন সেই উম্মে আয়মানের কাছে যেয়ে পৌঁছেছে আবু বকর এবং অমর তো দেখলো যে উম্মে আয়মান কাঁদা শুরু করেছে কাঁদতেছে তাদেরকে দেখাই কাঁদা শুরু করেছে ফকাল আলাহা তো এই দুইজন আয়মানকে বলল মা ইউব কী কে কাঁদছেন কেন মা আইন্দাল্লাহ খায়রি রসুলিল্লা আপনি কি জানেন না উনি মনে করেছেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছে তাই দেখে সে কথা স্মরণ হয়ে কাঁদছেন তো বলছেন কাদার কি আছে আপনি কি জানেন না যে আল্লাহ রসুলাম এতেকাল যদিও করেছেন কিন্তু আল্লাহ তালা এনতেকালের পর ওনার জন্য যে মর্যাদা রেখেছেন আল্লাহ তালা ওনার জন্য যে কত কিছু রেখেছেন তো এটা তো জানেন এটা জানার পরেও কান্দার কি আছে আর ফলাত তো যখন সেই উম্মা এমন বলল মা আবু কি আল্লাহ আকুনা আলম আনা তালা রসুল সাল্লাম বলছেন আমি জানি যে আল্লাহ আসলামের জন্য আল্লাহ তালা তার জন্য কি তৈরি করে রেখেছেন আমি জানি কিন্তু আমি সে জন্য কানছি না আমি কেন কাঁদছি এই জন্য যেহেতু আসমান থেকে যে ওহি আসা বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন ইন্তেকাল করলেন আর ওহি বলছেন হুমা আলাল বুকা বলছেন তার এই কথাটি ওই দুজনকেও কাঁদতে বাধ্য করল আহা। তখন এরা দুইজনও তার সাথে কাঁদা শুরু করলো তো এই হাদিস দ্বারা ইমাম নবাব যে দলিল নিয়ে এসেছেন সেটা হলো এই যে উম্মি আইমানকে আল্লা রসুল দেখা করতে যেতেন ঠিক আবু বকর অমরও তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন যেহেতু সে একজন সম্মানী ব্যক্তি তো সম্মানই ব্যক্তির সাক্ষাৎ করতে যাওয়া এটাও একটি এবাদত একজন ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অন্য গ্রামে যাচ্ছে এক গ্রাম থেকে নি আর এক গ্রামে যাচ্ছে আর এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আলা মালাকান বলছেন ওই ব্যক্তির পিছিয়ে আল্লাহ তালা একটা ফেরিস্তা পাঠাইছেন ফালাম্মা আতা আলাইহি ফেরেশতা যখন তার কাছে আসছে তুমি কোথায় যাও মানুষের আকারে আসছে ফেরেস্তা আসা বলছে আয়না তুরি তুমি কোথাও যাও কোথায় যাও কয়লা তখন সে বলল উরিদু আখাল্লি ফিহা দিহিল কারিয়া আমার একটা ভাই আছে এখানে ভাই বলতে আপন ভাই না দিনই ভাই আমার একটা দিনই ভাই আছে এই গ্রামে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি কয়লা বললেন হাল্লা কালাই হি মিন্নে মাচিন তারুব্বুহা আলাই তার কাছে কি তোমার কোনো নিয়ামত আছে নাকি সম্পদ আছে সেটা দেখার জন্য যাচ্ছো কয়লা বলছেন না আহবাব তুহু ফিল্লা তার সাথে আমার সম্পর্কে এতটুকু তার সাথে কোনো লেনদেন নেই কোনো জমি জমার হিসাব কিতাব নাই তাকে আমি আল্লাহর অস্তে ভালোবাসি সেই জন্য আমি তার কাছে যাচ্ছি কলা তখন ওই ফেরেসটা বললো ফা ইন্নি রসুল্লাহ ইলেই শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে একজন তোমার কাছে প্রেরিত হয়েছি ফেরেসটা ফা বি আন্না কাদ আহাবা কামা আহবাব তাহু ফি আমি তোমাকে একটা সুসংবাদ শোনাতে এসেছি সেটা হলেই যে তুমি যখন ওই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্ট জন্য ভালোবাসো তাহলে তুমি শুনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসে তাহলে যে ব্যক্তিকে কোনো ব্যক্তি ভালোবাসে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তাকে দেখতে যাওয়া এটাও একটি ইবাদত ওয়ান হু কল কল রসুল্লাহ সাল্লাম মান আদা মারিয়ান আউ যারা আখাল্লাহ ফিল্লা না দাহু মুনাদিন বি আন্তিবতা আল্লাহ রসুলাম আর একটি হাদিস বলছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল কোনো রুগীকে যদি কেউ দেখতে যায় আও যারা আখাল্লাহু ফিল্লা অথবা তার কোনো ভাই আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই ফিল্লা আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টজন দুনিয়ার সাথে না যে গিয়ে তার কাছে কিছু পাবো কিছু টাকা ধার পাবো এই ধরনের কোনো নয় বরং তাকে ভালোবাসে যেহেতু সে একজন ভালো মানুষ বা তাকে মহব্বত করে দিনদার এই ক্ষেত্রে এই জন্য তো কোন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় দেখতে যাওয়া ইবাদত না আল্লাহ কি বলেছেন যে কেউ যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে কেউ যদি সন্ধ্যায় যায় সকাল পর্যন্ত দোয়া করে ঠিক তেমনি যে ব্যক্তি আর এক ভাইয়ের সাক্ষাৎ করার জন্য যখন যায় যে ভাইকে সে আল্লাহর সন্তুষ্টের জন্য মহব্বত করে না দা না দিন একজন আহ্বানকারী আহ্বান করে একজন ফেরেশতা ডেকে ডেকে বলে যে তোমার জন্য শুভেচ্ছা তোমার জন্য মোবারক হোক অতা বা তোমার চলাটা মুবারক হোক তুমি তোমার ঘর জান্নাতে তুমি বানিয়ে নিয়েছ তাহলে কোন রুগীকে দেখতে গেলে আল্লাহলা খুশি হন এবং কোনো ভাইকে দিনের স্বার্থে সাক্ষাৎ করতে গেলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা বানান وعن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إنما مثل الجليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتع منه وإما أن تجد منه ريحا طيبة أبو موسى أشهد رضي الله تعالى بولن رسول الله صلى الله عليه وسلم بولشن إنما مثل الجليس الصالح তোমার যে সহপাঠী হবে যার সাথে তোমার ওঠা হবে সে যদি ভালো ছেলে হয় দিনদার হয় নেক্কার হয় তাহলে তার উদাহরণ কেমন তার উদাহরণটা হলো এই দিনদার হয় তাহলে তার উদাহরণ সে একটা আতরওয়ালার মতো সে একটা কি আতরওয়ালার মতো কোনো ব্যক্তি যখন আতরওয়ালার পাশে দিয়ে হেঁটে যায় আতরের দোকানে পাশে দেখেও যদি হেঁটে যায় ইম্মা আইও দিয়াকা অনেক সময় দোকানদার তাকে নিজে হাতিয়ে দেয় যে একটু দেখেন আতরটা কেমন লাগা দেয় ওয়াইম্মা আন অথবা এমন হতে পারে তুমি সেখান থেকে আতর কিনবা ওয়াইম্মা আন তাজিদা মিনহু রিহান বাতান হয়তো হাদিয়াও দিও না আতর কিনলেও না কিন্তু দোকানের পাশে দিয়ে যদি হেঁটে যাও তাহলে সুগন্ধ তো লাগবে লাগবে না তো বলতে তোমার বন্ধু তোমার সহপারে যদি ভালো হয় তার উদাহরণটা হলেই যে হয় সে তোমাকে কোনো ভালো কথা বলবে না হয় তুমি তার কাছে ভালো একটা কথা জিজ্ঞাসা করবে আর না হলেও যেহেতু সে সবসময় ভালো কথাই বলে তুমি চুপ থাকলেও তার কাছ থেকে ভালো কথা আসতেই থাকবে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব হবো আল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার শুক্রবার প্রায় সাড়ে দশটায় বা পুনঃসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যোন্মোজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আর যদি তোমার সহপাড়ি যদি খারাপ হয় তোমার বন্ধু যদি খারাপ হয় তার উদাহরণটা কেমন কামারের মতো কামার যে লোহা গরম করে কামারের মতো কেমন ইম্মা আই হরি কথিয়া বা ইম্মা আন তাজিদা মিন হরি হান মন বলছেন তার উদাহরণটা কেমন যে যদি কোনো ব্যক্তি কামারের কাছে ওই যে ভাতটি যে জ্বালায় আগুন দিয়ে লোহা গরম করে বলছে কেউ যদি তার কাছে যেয়ে বসে তাহলে ওই আগুনে যখন ফুঁ দিবে তখন আগুনের কিছু অংশ হয়তো পুড়ে এসে আপনার কাপড়কে পুড়ে দিতে পারে আগুনের ফলিং এসে আপনার কাপড়কে পুরে দিতে পারে বলছে এ যদি নাও পড়ে তাহলে কমাস কম এটা তো হতে পারে যে তার যে দুর্গন্ধ আছে ধোঁয়া এটা তো তোমার ক্ষতি করবেই তো যার খারাপ বন্ধু হবে যার সহপাঠী খারাপ হবে তার উদাহরণটা হলো এই কামারের মতো যে তার কাছে বসলে অশ্লীল কথা খারাপ কথা গালিগালাস না হয় গিবত হ্যাঁ তুমি যে একটা ভালো কাজ করতে চাবা সে বাধা দিবে এই জন্য একজন মানুষ তার সহপাঠী যেন ভালো হয় দিনদার হয় এটা তার চিন্তা করা দরকার নবী আনীসাল্লাম কল তুন কাহুল মারা আতুলি আর বাইন আবু আনহু তিনি বললেন রসুল্লাহ বলেছেন তুন কাহুল মারো আতুলি আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখি লি মাল ওয়ালি হাসা বিহা অলি জামা অলি দিন ইহা হচ্ছে মানুষ তার মাল দেখে যে শ্বশুরধুনি কিনা ওয়ালি হাসাবিহা বংশ কেমন সেটাও দেখে ওয়ালি জামা আলিহা মেয়েটি সুন্দর কিনা সেটাও দেখে ওয়ালি দিন ইহা এবং কেউ দিনও দেখে তো সাধারণত মানুষ এই চারটা গুণ দেখে বিবাহ করে ইসলাম আমাদেরকে বলেন নাই যে চারটা গুণই দেখো কিন্তু আল্লাহ নবী বলছেন যে চারটা দেখে বটে কিন্তু ফাজফার বিজাত দিন তুমি কি করবা যে দিনদারি যার ভিতর সেটা কি গ্রহণ করবা তোমার হাতটা মাটির সাথে মিশিয়ে যাক এটা হলো একটা আরবিদের প্রবাদ বাক্য এটা যে কোনো কিছু জিনিস বুঝাতে গিয়ে তা এভাবে এভাবে কথা বলে থাকে। তো উনি বলছেন যে তুমি দিনদারি দেখে স্ত্রী গ্রহণ করবা তাকে দেখো দিন আছে কি না তো আল্লাহ তালা কাউকে যদি সুন্দরও দেয় মালও দেয় বংশও দেয় দিনও দেয় তাহলে তো একবারে সব ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে মাল একটু কম আসে কিন্তু দিন আছে। নিয়ে নিতে হবে বংশ অত বড় না কিন্তু দিনদারি আছে। নিয়ে নেওয়া দরকার ঠিক তেমনি সুন্দর অত না কিন্তু দিনদার মেয়ে তাকে বিবাহ করা দরকার এই দিনদারি দেখে যদি বিবাহ করা হয় তাহলে সেই নারীর সঙ্গে জীবন যাপন করা সংসার করা দুনিয়াতে একটি জান্নাতের মতো এবং এই নারীকেই আল্লাহ নবী বলেছেন যে আর দুনিয়া কুল্লুহা মাতা ও খৈর মাতা এর দুনিয়া রতন সালেহা দুনিয়ার সবগুলি একটা বস্তুর নেই কিন্তু এই বস্তুর মধ্যে সবচেয়ে উত্তম বস্তু সেটা হলে তোমার নেক এবং দিনদার স্ত্রী তাহলে স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রেও দিনকে প্রাধান্য দেওয়া এটা দরকার আব্বাস আনহু তিনি বলেন রসুরালাম বলেছেন জিব্রাইলকে বলেছেন কি বললেন আল্লাহ নবীলাম সালামকে বলছেন হে জিব্রাহল আলাই আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাতে আসেন এর চেয়ে বেশি আসতে পারেন না আরও বেশি আসবেন সাক্ষাতের জন্য ফানাজারাত তখন আল্লাহর এ আয়াত নাজেল হলো যে আয়াতে আল্লাহ তালে আল্লাহ নবীকে বুঝিয়ে দিলেন সেটা কি না তানাজ্জালু ইল্লা বি আমরব্বিক আলাহু মা বাইনা এ দিন ও মা খালফানা ও মা বাই বলছেন আমরা যে সাক্ষাৎ করতে আসব। কিন্তু সে আসার জন্য আমার রব এবং প্রতিপালকের পারমেশান লাগবে তো তিনি যতবার পাঠাবেন ততবারই আসব। তিনি যতবার আসতে বলবেন ততবারই আসব। সে লাহু মা বাইনা এ দিন আ ওমা তার জন্যই আমার সামনে যা আসে সব আমার পিছনে যা আসে সব এবং আমাদের এর মাঝে যা আসে সব তার জন্য কার জন্য আল্লাহর জন্য তো উনি যতবার আমাকে আসতে বলেন অতবার আসতে পারি ওনার অনুমতি ছাড়া আসা সম্ভব নয় তো এই আয়াত এবং এই হাদিস দ্বারা ইমাম নবঈ রাহিম্লা এটা বুঝাতে চাচ্ছেন যে যারা দিনদার তাদের সঙ্গে সাক্ষাৎ করার গুণ সাক্ষাৎ করার আশা থাকতে হবে এবং সাক্ষাৎ করার চেষ্টা তার থাকতে হবে عن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي رواه ابو داود والترمذي باسناد لا باس به ابو سعيد الخدري رضي الله تعالى عنه تني رسول الله صلى الله عليه وسلم বলেছেন তুমি مؤمن ছাড়া কাউকে সঙ্গী বানায় না المؤمنون المؤمنات بعضهم اولياء بعض مؤمن مؤمنের বন্ধু তোমার চলাফেরা কাদের সঙ্গে হতে হবে যে মোমেন তার সঙ্গে ওয়ালা ইয়াকুল তামা ইল্লাহ তাক ইয়ন আর তুমি যখন মানুষকে খানা খাওয়াবে তখন তুমি চেষ্টা করো তোমার খাওয়াটা যেন মো তাকে ব্যক্তি যেন খায় যে দিনদার যার কাছে আল্লার ভয় আছে পরহেশগার ব্যক্তি তোমার খাওয়াটা তাকে খাওয়ানোর চেষ্টা করো ওয়ান আবি হুরাহত আউদি আল্লাহ আনহু আনান্ন নাবি এসো সাল্লাম কল আর রজুলু আলা দিন খালি লিহি ফালিয়ান্দুর আহাদ হুকুমাইউ খা আলীল রওয়া বাবু দাউদ ও তির্মিদিসনাদীন সাহি ওকার ত্রিমিদি হাদিসুন হাসান আবু গোরা রাজিয়া আল্লাহু তালাহ তিনি বলেন রসুলুল্লাহ হাসলাম বলেছেন আর রজুলু আলা দিনই খালি লিহি মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তার মানে কি তার বন্ধু যেরকম হয় সেও সেরকম হয় এইজন্য অনেক বুদ্ধিমান যারা জ্ঞানী লোক তাদের দেখা যায় যে তারা যখন কোনো আত্মীয়তা করতে চায় যখন মেয়ের জন্য কোনো ছেলেকে দেখতে যেতে চায় তখন দেখে যে এই ছেলের ওঠা বসা কাদের সাথে এই ছেলের বন্ধু বান্ধব কারা তো বন্ধু যদি লম্পট হয় তাহলে এও লোম্পট হবে বন্ধু যদি মদ পান করে বন্ধু যদি নেশা করে বন্ধু যদি সিগারেট খায় তাহলে অবশ্যই এর ভিতরেই সব কিছু আছে হ্যাঁ আর বন্ধু এমন মানুষ মার্শাল দিনদার পাঁচক্র সলা করে আর বন্ধু সৎ ছেলে তো তখন দেখাচ্ছে যেহেতু সৎ মানুষের সাথে সে ওটা ভাষা করে তাকেও সৎ বলে গণ্য করা হবে তো এইজন্য জন্য আল্লাহ বলছেন যে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তার মানে তার বন্ধুর যে আদর্শ তার চরিত্র হয় ওই আর এক বন্ধুর চরিত্র তাই হয়ে যায় ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলু তাহলে তোমরা আগে বুঝে নাও কার সাথে বন্ধুত্ব করবা কারণ তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার পরিচয় তোমার পরিচয় হবে আর তোমার পরিচয় তার পরিচয় হবে এখন লম্পট একটা ছেলের সঙ্গে ওঠা করলে মানুষও তোমাকে লম্পট বলেই মনে করবে ওয়ান আবি মুসাল আশার ইয়াজ আল্লাহ ওয়ু কল আল মার উ আহাব। আবু মুসাল আসার ইয়াত আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাসাল্লাম বলেছেন আল মার উ আহাব মানুষ যাকে ভালোবাসে তেয়ামতের দিন তার সাথেই থাকবে শুভ আল্লাহ যাকে দুনিয়ায় যাকে ভালোবাসবে দিন হাসন নাসর তার সাথে হবে অফি রেওয়ায়তিনাম আর রাজ কম ওয়ালাম্মা হক বিহিম নাহাব অন্য আরেকটি রেওয়ায়ত যেটা আমরা আগেও শুনেছি আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে মানুষ যেই সম্প্রদায়কে ভালোবাসে যে সকল লোকদেরকে ভালোবাসে কেয়ামত দিন তার সাথে সে থাকবে ওয়ালাম্মা মায়েল হাক বিহিম যদিও তাদের সঙ্গে সাক্ষাৎ না হোক সাক্ষাৎ হয় না কিন্তু তাদের সম্পর্কে জানে অন্তর থেকে তাদের ভালোবাসে তো যাকে যে ভালোবাসে কে দিন তার সাথে থাকবে ওয়ান আনাসিন নদী আল্লাহ আনহু আন্না আর আবিয়ান কল আলী অসুর ইসালাম মাতা সাহ আনাস আল্লাহ তিনি বলেন একজন বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ নবী সালামকে বলেন মাতা সাহ কেয়ামত কবে আসবে কেয়ামত সঙ্গে জিজ্ঞাসা করলেন কল রসুল্লাহ মা আদাতা আল্লাহ নবী বললেন বাপ রে কে প্রশ্ন করতেছ তোমার প্রস্তুতি কেমন কে আমাদের জন্য রেডি আসো কতটুকু প্রস্তুতি কি গ্রহণ করেছ তো কয়ালা তখন বললেন প্রস্তুতি তেমন কিছু নাই কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কয়ালা তো তখন বললেন আনতা মা আমান আহবাবতা কেয়ামতের দিন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে অফি রেওয়ায়তে লাহুমা এর আরেকটি একটি আছে মা আদাতা মিন ক্যাথির সৌমিন ওলা সালাহিন সদাকাতিন ওয়ালা কিন্নি ওহেব্বুল্লাহ হাওয়া রসুল্লাহ সেখানে বলেছেন যে আমি প্রস্তুতি যা আমার অনেকগুলি সলাত আছে অনেকগুলি শ্যাম আছে এগুলি নয় অনেক সাদকা আছে তা নয় কিন্তু আমার কাছে একটি সম্বল আছে সেটা হলেই আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি ওয়ান ইবনিবা সহউদ্দিন নদী আল্লাহ আন হোকল যা রজুল রসুল আল্লাহ স্লহ ফকল ইয়া রসুল্লাহ কেই ফে তাকুলফি রজুন আহাব্বাকমান ওলামেল হাকবিহীম ইবনিমা সৌদ রজ্ঞ্লাহত থেকে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি রসুল্লাহামের নিকটে এসে বলল বললো রসুল আল্লাহ রসুল কৈফলিন আপনার ওই ব্যক্তি সম্পর্কে কি বক্তব্য যেই ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই তাদের সঙ্গে মিলেই নেই ফকা রসুল আলমার আমান আহাব মানুষ যাকে ভালোবাসবে আমাদের দিন তার সাথে থাকবে বোখার মুসলিমের হাদিস ওয়ান আবি হুরারত রাজ্য়াল্লাহ ওয়ান আরিন নাবিউ সসলাম কল আর না সু মা আদিনুন কা মা আ দিন আবু হুরার রাজা আল্লাহু তিনি বলেন যে মানুষ সোনা এবং চান্দির খুনির মতো মানুষ সোনা চাঁদির খুনির মতো কেমন জাহিলিয়াতে যুগে যে উত্তম ছিল ইসলামের পরবর্শে উত্তম তার মানে কি সোনা চাঁদির যে খনি আছে এর কোনো খারাপ আছে সোনা যেখানে সেখানে সোনা খনিতে থাকলেও সোনা বের করলেও শোনা অলঙ্কার বানালেও শোনা বাড়িতে রাখেন তাও মূল্য ও যেখানেই রাখেন অরমূল্যই অমূল্যই কিছু নেই তাই না তো বলছেন মানুষ এরকমই কোন ব্যক্তি যদি জাহিলিয়াতে যুগে ইসলামের পূর্বে যদি সে সম্মানিত ছিল তাহলে ইসলামের পরেও সে সম্মানিত বলেই গণ্য হবে সম্মানিত বলেই গণ্য হবে তবে ইসলামের পরে সম্মানিত বলে গণ্য হবে কখন ইদা ফাকিহু যখন নাকি সে দিন বুঝবে দিনের জ্ঞান থাকবে দিনকে মেনে চলবে তখন সে ইসলামেও তার মর্যাদা বেশি ওয়াল আর ওয়াহ জুনুদুন মুজন্যদাত বলছে মানুষের রুহ যেটা আছে এটা বিভিন্ন সৈনিকের নেই জুনুদ সৈনিকের মতো রুহ আত্মা যেটা আছে তো আল্লাহ নবী বলেন ফামা তার মিনহা ই ওমা তানা কারা মিনহা ইখতালাফ মুসলিমের রওয়ায়ত বলছেন ওই যে আলমে আর ওয়াই অর্থাৎ যেখানে আল্লাপাক রুহ রেখেছেন সমস্ত মানুষের রুহকে যখন বের করা হয়েছিল সে রুহের জগতে যেই রুহের সঙ্গে পরিচয় হয়েছে দুনিয়া এসে এসে তার সঙ্গে বন্ধুত্ব হয় মহানুল্লাহ আর সেখানেই যেই আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক হয় নাই মিলে নাই দুনিয়া তারা মিলে না তার মানে কি যে এই দুনিয়ার সম্পর্কটা এর পিছনেও সূত্র আছে রুহের সঙ্গে আগে রু আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকাল সমাজে যত বিশৃঙ্খলা ঘটছে আজকে পিতামাতারা যে তার তার ছেলেরা কেন 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 তারা এই এই এর মূল কারণ যারা আছে এরা হলো দুষ্ট এরা তাকে অসৎ পথে নিয়ে যাচ্ছে এই জন্য গার্জেন পিতামাতার দায়িত্ব যে তার ছেলে কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে চলাফেরা করছে এটা নিয়ে দেখা এবং তাদেরকে এ বিষয়ে সচেতন থাকা দরকার আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফি দান করেন করেনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্পি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান হাত কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়